হ্যাঁ, তো জয়েন্ট ফ্রেন্ডস ফ্রেন্ডস তোমরা এতদিন ধরে দেখতে পাচ্ছলে যে সোশ্যাল মিডিয়াতে 4 তারিখ ডেটটি ভাইরাল হচ্ছে, যে এই ডেটে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্সাম রয়েছে। তো তোমরা ফ্রেন্ডস যে ডেটটি বলা হয়েছিল আগে অনেকবার, এটা আমার গ্রুপে আপডেট দেওয়া হয়েছিল, তো তোমরা দেখছো যে গতকাল একটা অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে, যে নোটিশে বলা হচ্ছে, দেখো এই নোটিশটি আমি এখন তোমাদের সামনে ওপেন করব। এই দেখো যে নোটিশে বলা হয়েছে 15/5/2023 একটা নোটিশ চলে এসেছে, নোটিশ ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট, ঠিক আছে। তো গেট ডিটেলসে যখনই তোমরা এখানে ওপেন করবে তখন তোমাদের একটি পিডিএফ ডাউনলোড হবে, ঠিক আছে। তো এই পিডিএফটি যখন ডাউনলোড করবে তখন তোমরা পিডিএফের মধ্যে গিয়ে দেখতে পাবে যে এই দেখো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ যে পুরো কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে সে ডেটে এখানে ফ্রেন্ডস তারিখ ডেট যে ডেটটি সে ডেটটি হলো 4 তারিখে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে পরীক্ষাটি হচ্ছে, ঠিক আছে। এবং যে ফ্রেন্ডস তোমরা এই অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, এবং দেখো ফ্রেন্ডস এখানে নিচে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে 20 তারিখ থেকে এই মাসেরই 20 তারিখ থেকে, ঠিক আছে, এই মাসেরই 20 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডই ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমাদের বলবো যে যারা কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল আপটি করেছে, ঠিক আছে, তো তাদের একটা কথাই বলবো যে যে কটা দিন সময় রয়েছে খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস সেট করো, তোমরা যেন খুব সীমিত ভ্যাকেন্সি রয়েছে তাই কাট অফ খুব পরিমাণে হাই হবে, ঠিক আছে, কাট অফ কনফার্ম হাই যাবে যেহেতু ফর্ম ফিল আপও খুব বেশি হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। তো সো ফ্রেন্ডস সবার নিজেদের ডিস্ট্রিক্টে এক্সাম হচ্ছে, তো এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা ইম্পর্ট্যান্ট নোটিস যেটা লেখা রয়েছে, এটা প্রত্যেকটা এক্সামই এই যে নোটিফিকেশানটা বের হয় তখন থাকে। তো ফ্রেন্ডস এর মধ্যে কী বলা রয়েছে যে পরীক্ষা এক্সাম হলের ভেতরে কোন কোন জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, তো ভালোভাবে এটা দেখে নিও।